আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আমি মামুন স্যার তোমাদের সামনে আজকে দাঁড়িয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কোয়ান্টাম সংখ্যা নিয়ে আজকে আমার ক্লাস। আমার এই ক্লাসে আমি চেষ্টা করব তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যা টপিকটা অতি সুন্দরভাবে বোঝাতে, যাতে তোমরা এই টপিক রিলেটেড অন্যান্য টপিকগুলো খুব সহজে বুঝতে পারো। তো আসো আমরা শুরু করি। দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা আছে কোয়ান্টাম সংখ্যা। প্রথমেই আসে ডেফিনেশন, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? মাই ডিয়ার স্টুডেন্টস, যে সংখ্যার মাধ্যমে পরমাণুর শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রন নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণনের দিক সম্পর্কে জানা যায়, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুব ভালো জানো পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে ঘিরে অনুমোদিত কক্ষপথ, এই কক্ষপথের আকার তুমি জানো, ফার্স্ট অরবিটের আকার যতটুকু সেকেন্ড অরবিটের আকার তার চেয়ে বড়, তার ব্যাসার্ধ বড়। ফার্স্ট অরবিটের নাম কে, সেকেন্ড অরবিটের নাম এল, দ্যাট ইজ অরবিটার আকার। এবার আসো আকৃতি, অরবিটালের আকৃতি এস পি ডি এফ, এই চারটি আমাদের অরবিটাল, এদের এক একজনের আকৃতি এক এক রকম। এস অরবিটালের আকৃতি গোলাকার, পি ডাম্বেল আকার। সো আকৃতি বুঝেছি আমরা। ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের নিজ অক্ষের চারদিকে ঘূর্ণনের দিক, চারটা বিষয়, এই চারটা বিষয় জানার জন্য চার ধরনের সংখ্যা, একেই বলে কোয়ান্টাম সংখ্যা। এবার আসো কোয়ান্টাম সংখ্যা মোট চার প্রকার, আমরা এক এক করে করে সেই কোয়ান্টাম সংখ্যার ক্লাসিফিকেশনগুলো দেখব। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আসি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, দেখো খুব সুন্দরভাবে এখানে লেখা আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কক্ষপথ বা শক্তি স্তরের আকার প্রকাশ করা হয়। কক্ষপথ বা শক্তি স্তরের আকার প্রকাশ করা হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ডু ইউ মিন বাই আকার, সাইজ? তুমি যদি ফার্স্ট অরবিট হও তাহলে তোমার আকার যতটুকু, তুমি সেকেন্ড অরবিট হলে তোমার আকার তার চেয়ে বড়। এবং আমরা সবাই জানি অরবিটের আকার যত বড় হয় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব এবং ইলেকট্রনের শক্তি ততই বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা তাহলে অরবিটের আকার নিয়ে আমাদের কথা নেই, দিস ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবং আমরা এও জানি একটি অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² দিয়ে বের করা যায়। প্রথম অরবিটের নাম কে, এল, এম, এন, এভাবে বাড়তে থাকে। তাহলে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, তাই না? ওকে, এবার আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ আওয়ার সেকেন্ড টপিক, ক্লাসিফিকেশন অফ কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? দেখো আমি কি লিখেছি তোমাদের জন্য, পরমাণুর ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপস্তরে বিভক্ত। আমরা দেখেছি, তোমরাও দেখেছো, একটু দেখো, 1s, 2s, 2p, দিস ইজ ফার্স্ট অরবিট, প্রথম কক্ষপথ, প্রথম অরবিট কক্ষপথ। দেখো এটা সেকেন্ড অরবিট, সেকেন্ড অরবিট দ্বিতীয় কক্ষপথ, তাই না? তাহলে দেখো ইলেকট্রনের আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপস্তরে বিভক্ত। দেখো দ্বিতীয় শক্তি স্তর দুটি উপস্তরে বিভক্ত, একটি প্রধান শক্তি স্তরে কয়টি উপস্তর আছে এটি যে সংখ্যা দ্বারা জানা যায় তাকে বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি খুব সহজে এটা বুঝতে পারবে, একটু চিন্তা করো। আমরা
ছোট কালে এই জিনিসটা শিখেছি, দেখো 3s 3p 3d, তাই না? তাহলে প্রতিটি প্রধান শক্তি স্তর, দেখো এটা প্রথম প্রধান শক্তি স্তর যার নাম k, দেখো এই প্রথম প্রধান শক্তি স্তরটা একটা উপস্তরে বিভক্ত যার নাম s, তাই না? দেন দ্বিতীয় শক্তি স্তর, দেখো অরবিট, সেকেন্ড অরবিট, দেখো সে দুটি উপশক্তি স্তরে বিভক্ত, 2s এন্ড 2p। তাহলে প্রতিটি প্রধান শক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক উপস্তরে বিভক্ত, একটি প্রধান উপস্তর কয়টি উপস্তরে রয়েছে, একটি প্রধান শক্তি স্তরে কয়টি উপস্তর রয়েছে তা যে সংখ্যা দ্বারা জানা যায় তাকে বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এবং একে এল দ্বারা প্রকাশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে মাই ডিয়ার স্টুডেন্টস এল দ্বারা প্রকাশ করে। তোমরা খুব ভালো জানো এবং তোমরা এও জানো এল এর মান হবে, এন এর মান যা হবে, এল এর মান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, এল এর মান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এন ইকুয়াল টু যদি টু হয় তোমরা সবাই জানো এল এর মান হবে জিরো ওয়ান, তার মানে এল এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যার জন্য এল এর মান হবে জিরো এবং ওয়ান, তাই না? এবার আসো আমরা আরেকটু চিন্তা করি, যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন ইকুয়াল টু থ্রি হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে জিরো ওয়ান টু। এবার তোমাদেরকে একটু বলি প্লিজ, তোমরা সবাই জানো এল এর মান জিরো এর জন্য তোমার যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা জিরো হবে, এল এর মান জিরো এর জন্য তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, দেখো এন যদি থ্রি হয় এল এর মান জিরো ওয়ান টু, তাই না? কেন? কারণ এল এর মান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। এবার দেখো এল এর মান জিরো এর জন্য, জিরো এর জন্য একটি মাত্র অরবিটাল পাওয়া যায়, একটি মাত্র অরবিটাল পাওয়া যায় যার নাম এস। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছ এল এর মান জিরো এর জন্য একটি মাত্র অরবিটাল পাওয়া যায় যার নাম এস। সিমিলারলি তুমি লিখতে পারো জিরো এর জন্য যদি এস হয়, ওয়ান এর জন্য তুমি পাবে পি, টু এর জন্য তুমি পাবে ডি, এবং থ্রি এর জন্য তুমি পাবে এফ অরবিটাল, তাই না? অর্থাৎ খুব সুন্দরভাবে খেয়াল করো, তুমি যখন এল এর মান থ্রি এর জন্য, প্রধান কোয়ান্টাম সংখ্যা তিনের জন্য তুমি সহকারী পাচ্ছ জিরো, জিরো এর জন্য তুমি মাত্র পাচ্ছ একটি মাত্র অরবিটাল যার নাম এস, তার মানে থ্রি এর জন্য তুমি পাচ্ছ থ্রি এস, অনুরূপভাবে ওয়ান এর জন্য তুমি পাচ্ছ থ্রি পি, এবং টু এর জন্য তুমি পাচ্ছ থ্রি ডি। তার মানে তুমি খুব সহজে বুঝতে পারছ থার্ড অরবিটে অর্থাৎ তৃতীয় কক্ষপথে, তৃতীয় শক্তি স্তরে তোমার তিনটা উপশক্তি স্তর আছে যার একটার নাম 3s, একটার নাম 3p এবং একটার নাম 3d, তাই না? অনুরূপভাবে আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি, প্লিজ একটু খেয়াল করো, n ইকুয়াল টু যদি 4 হয় তাহলে n এর মান হবে 0 1 2 3, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? তো l এর মান 0 এর জন্য তুমি পাচ্ছ s, অনুরূপভাবে n 4 এর জন্য যেহেতু l 0 তাহলে তুমি পাচ্ছ 4s অরবিটাল, ওকে, 1 এর জন্য তুমি পাচ্ছ 4p অরবিটাল, 2 এর জন্য তুমি পাচ্ছ 4d অরবিটাল, এবং 3 এর জন্য তুমি পাচ্ছ 4f অরবিটাল। তার মানে দেখো 4 অরবিটটা অর্থাৎ কক্ষপথটা, শক্তি স্তরটা চারটা উপস্তরে বিভক্ত, দ্যাট ইজ 4s 4p 4d এন্ড 4f। তাহলে বোঝাই যাচ্ছে একটি প্রধান শক্তি স্তরে কয়টি উপস্তর রয়েছে তা প্রকাশের জন্য
যে সংখ্যা তাকে বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করে, এবং এল এর থেকে আমরা এই অরবিটালগুলো এক এক করে বের করে ফেলতে পারি, তাই না? ওকে, আশা করি তোমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বুঝতে পেরেছো। তাহলে পরিষ্কার একটা কথা আমি যদি বলি, দেখো তোমাদের জন্য আমি আমার এই জায়গাটাতে তোমাদের জন্য আমি একটু জায়গা করে দিয়েছি। কি করে দিয়েছি একটু খেয়াল করো, তোমরা দেখো আমি লিখেছি প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা তুমি পাচ্ছ 0 এবং 1, তাই না? আর 0 এর জন্য তুমি পাচ্ছ 2s, 1 এর জন্য তুমি পাচ্ছ 2p। তাহলে সেকেন্ড অরবিটে তোমার অরবিটাল সংখ্যা কয়টি? দেখো তো অরবিটাল সংখ্যা কিন্তু 2টি, তাই আমি লিখেছি প্রধান কোয়ান্টাম সংখ্যা n যদি 2 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা তুমি পাচ্ছ 0 এবং 1, এই জন্য লিখেছি 0 এবং 1। তাহলে তুমি দুটি অরবিটাল পাচ্ছ 2s এন্ড 2p, তাই না? 2s এবং 2p পাচ্ছ না তুমি, আর অবভিয়াসলি সেই 2s এবং 2p যে দুটি পাচ্ছ তাদের ইলেকট্রন ক্ষমতা, ধারণ ক্ষমতা তুমি চাইলে 2 × 2l + 1 সূত্রের সাহায্যে বের করতে পারবে। ওকে, কিভাবে দেখো, আমি হেল্প করছি তোমাদের। আমি বলেছি তুমি n 2 এর জন্য পাচ্ছ 0 এন্ড 1, তাই না? 0 এর জন্য পাচ্ছ 2s, 1 এর জন্য পাচ্ছ 2p, সিম্পল। এবার অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা তুমি কিভাবে বের করছো দেখো, 2l প্লাস 1 এর সাহায্যে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করা যায়, 2 × 2l + 1, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? এখন দেখো s এর জন্য l তো 0, তাহলে তুমি পাচ্ছ 2s এর জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 2টি, কারণ l এর জন্য দেখো 2s এর জন্য আলটিমেটলি আমার l এর মান s এর জন্য 0, তাহলে আমি পাচ্ছি 2 × 0 + 1, তার মানে 2টি ইলেকট্রন, তাই না? কেন? কারণ তুমি দেখো যখন l 0 তখন আমি পেয়ে পাচ্ছি 2s অরবিটাল, তাহলে 2s এর জন্য আমার l এর মান 0 বসাও। অনুরূপভাবে l 1 এর জন্য তুমি পাচ্ছ 2 × 2 × 1 + 1, তার মানে তুমি পাচ্ছ 6টি ইলেকট্রন। তার মানে তুমি খেয়াল করে দেখো 2s এবং 2p যে দুটি অরবিটাল পেয়েছো তাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2s এর 2 এবং 2p এর 6, তার মানে তুমি খুব সহজে সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটের যে অরবিটাল আছে সেই অরবিটালগুলো তুমি বের করে ফেলতে পারো। এবং শুধু তাই না, তুমি আরও পারো যে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতাও বের করে ফেলতে পারছো। সেই অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার সূত্র হলো 2 × 2l + 1। ওকে, নাও এবার চলে আসি আমাদের থার্ড টপিক, সেটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমত দেখলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা দ্বিতীয়তে দেখলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা, এবার আমরা দেখছি তৃতীয়তে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। দেখো সবাই জানো যে, মাথা ঠান্ডা করে একটু খেয়াল করো, এখানে খুব সুন্দরভাবে তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রধান শক্তি স্তরে অন্তর্ভুক্ত উপস্তরগুলো কতগুলো ত্রিমাত্রিক সজ্জায় বিন্যাসিত হয়, ওকে, যা অরবিটাল নামে পরিচিত, এটি প্রকাশ করার জন্য, ওকে, অরবিটাল নামে পরিচিত এটি প্রকাশ করার জন্য আমরা কি করে থাকি, l এর মানের জন্য m এর মানকে লিখে থাকি 2 × 2l + 1। খেয়াল করো আমরা পড়ছি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। দেখো পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং কক্ষপথে ইলেকট্রন থাকে, তখন ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে
এক ধরনের আকর্ষণ বলের কারণে এখানে বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি হয়। এই বৈদ্যুতিক ক্ষেত্রের কারণে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, কারণ তুমি জানো নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ। সো এদের মধ্যে এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, সেই অ্যাট্রাকশন ফোর্সের কারণে এখানে বৈদ্যুতিক ক্ষেত্র এবং পরবর্তীতে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রধান শক্তি স্তরের অন্তর্ভুক্ত উপস্তরগুলো কতগুলো ত্রিমাত্রিক সজ্জায় বিন্যাসিত হয়। কথাটা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, তোমরা জানো টু অরবিট কক্ষপথ, এর দুটি অরবিটাল 2s 2p। তোমরা এও জানো এর উপর যখন চৌম্বকীয় প্রভাব পড়ে তখন p এর অরবিটালগুলো বিজোড় সংখ্যক py px py and pz px py and kz pz, এই যে বিজোড় সংখ্যক উপস্তরগুলোতে ভাগ হয়ে যায়, দেখেছো? তার মানে কত পুনরায় উপস্তরগুলো পুনরায় কতগুলো ত্রিমাত্রিক সজ্জায় কি হয়, বিন্যাসিত হয়, যা অরবিটাল যা এই যে 2p টা 2px 2py এই যে 2pz এ ভাগ হয়ে গেল এগুলোকেও কিন্তু কি বিটাল বলে, অরবিটাল বলে। কখন বুঝবে তুমি এটা? যখন একটা অরবিটের উপর চৌম্বকীয় আলো পড়ে তখন সেই অরবিটের অরবিটালগুলো কতগুলো ত্রিমাত্রিক সজ্জায় বিন্যাসিত হয়, তার মানে অরবিটের অরবিটালগুলোর ভেতরও কতগুলো বিজোড় সংখ্যক অরবিটাল সৃষ্টি হয়। সেই বিজোড় সংখ্যক অরবিটালগুলোকেই আমরা বলছি পিএটাকে বলছি পিএক্স পিওয়াই পিজেড, তাই না? তো এটি প্রকাশ করার জন্য যে সংখ্যা তাকে বলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ওকে, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা এখন পর্যন্ত আলোচনায় আসলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে আমরা আলোচনা করলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা, অরবিটের অন্তর্ভুক্ত অরবিটালগুলো আমরা বুঝতে পারি ইলেকট্রন অরবিটাল কোন অরবিটালে আছে, তারপরে আমরা দেখলাম চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তাই না? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটের অন্তর্ভুক্ত অরবিটালগুলো ত্রিমাত্রিক সজ্জায় আবার বিন্যস্ত হয়ে পড়ে, মানে অরবিটালগুলো আবার কতগুলো বিজোড় সংখ্যক অরবিটালে বিভক্ত হয়ে পড়ে, যাদেরকে আমরা অরবিটালই বলি। ওকে, এবং এর সংখ্যা হবে কয়টি? এর সংখ্যা হবে এম, এল এর মানের জন্য এম এর মান হবে 12 + 1t। কথাটা একটু বোঝার চেষ্টা করি, কিরকম দেখো, n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এল এর মান হচ্ছে 0 1 2, তাই না? এবার m এর মান হবে কি, m এর মান হবে 2 ইন্টু, m এর মান হবে 12 + 1, তার মানে l যদি 0 হয় 0 এর জন্য হবে 2টি অরবিটাল, m এর মান হবে 1টি, কারণ l এর মান 0, 1 এর জন্য হবে 2 গুণ 1, সো আলটিমেটলি 2 + 1 সমান 3টি হবে, আর 2 এর জন্য হবে 2 গুণ 2 + 1, তার মানে 5টি। এইভাবে দেখো, তুমি জানো না যে 0 এর জন্য তুমি পাচ্ছ 2s অরবিটাল, 0 এর জন্য তুমি পাচ্ছ 3s অরবিটাল, এবং তুমি এও জানো 3s অরবিটালের অরবিটাল 1টি, তুমি 1 এর জন্য পাচ্ছ 3p অরবিটাল, এবং তুমি জানো যে 3p অরবিটালের সাব অরবিটাল হচ্ছে 3px 3py 3pz, আবার d এর 2 এর জন্য তুমি পাচ্ছ 5টা অরবিটাল, তার মানে d এর জন্য তুমি পাচ্ছ 3d xy 3d yz dzx dx স্কয়ার বন্ড y স্কয়ার এন্ড ফাইনালি dz স্কয়ার। তো দেখা গেল যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা একটা অরবিটের অন্তর্ভুক্ত অরবিটালগুলোকে আবার কতগুলো ত্রিমাত্রিক সজ্জায় বিন্যাসিত হতে দেখি, মানে বিজোড় সংখ্যক অরবিটালে বিভক্ত হতে দেখি। এই হচ্ছে আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। অ্যান্ড লাস্ট ওয়ান, হুইচ ইজ স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওকে, সো আমরা আমাদের লাস্ট কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো। ডিয়ার স্টুডেন্টস, নাও আমাদের আলোচনার বিষয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা তো আমরা জানি চার প্রকার,
প্রধান সহকারী ম্যাগনেটিক এবং ফাইনালি স্পিন কোয়ান্টাম সংখ্যা আসো কাকে বলে আমরা দেখি। ইলেকট্রন যখন নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণনের দিক প্রকাশ করে ঘুরে, তখন একটি সংখ্যা দ্বারা এর ঘূর্ণনের দিক প্রকাশ করে, হয় সে ক্লোকওয়াইজ ঘুরে না হয় সে অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরে। তো ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে এস এর মান মাইনাস অফ, আর যদি অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে প্লাস অফ। দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা আমাদের শুরু থেকে এ পর্যন্ত কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বললাম। আশা করি তোমরা ভিডিওটা শুরু থেকে দেখবে, উপকৃত হবে। আমরা নেক্সট ক্লাসে এটা থেকে কি শিখলাম এবং এটার পরবর্তী ব্যবহারিক প্রয়োগগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। আল্লাহ হাফেজ।